আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনি যদি এমএস ওয়ার্ডের কাজ শুরু থেকে শেষ পর্যন্ত শিখতে চান তাহলে আমি অবশ্যই বলবো আপনি রাইট ভিডিওতে ক্লিক করেছেন। আমি আজকে আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো এমএস ওয়ার্ডের কাজ শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে করতে হয়। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে আমি একটি এমএস ওয়ার্ড ফাইলকে আমি ওপেন করলাম। ওপেন করার পরে প্রথমে আপনাকে কিছু লিখতে হবে। তো আমি জাস্ট কপি পেস্ট করে কিছু লেখা নিয়ে নিলাম যাতে সময়টা কম লাগে। তো কন্ট্রোল এ দিয়ে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে জাস্ট আমি একটু কালারটা চেঞ্জ করে নিই যাতে দেখতে সুবিধা হয় এবং ফন্টটা একটু বাড়িয়ে নিলাম। তো বাড়িয়ে নেওয়ার পরে এখন আমার প্রথমে হোম ট্যাবে আসি। হোম ট্যাবে আসি, হোম ট্যাবের যে মেনুগুলো আছে মেনুগুলোর সাথে আপনাদের প্রথমে পরিচয় করিয়ে দেই। এটা হলো আপনার ফন্ট, বিভিন্ন যে ফন্ট দিয়ে আমরা লিখি, যে ফন্টের যে স্টাইল থাকে এটা তারই একটা অংশ। সেখান থেকে আমরা ফন্টগুলো একটু দেখে নিই। এখন দেখেন এখান থেকে কিন্তু আমি বিভিন্ন ফন্টে সিলেক্ট করলে লেখাগুলো বিভিন্ন রকম হচ্ছে। তো এটা গেল ফন্ট। এটা হচ্ছে ফন্ট সাইজ, আপনার ফন্টটি কত সাইজে আছে। দেখেন এখন আমাদের কিন্তু যত ফন্টের সাইজ আমরা বৃদ্ধি করছি লেখাগুলো তত ছোট বা বড় হচ্ছে। এই ফন্টকে আপনি এখান থেকে ছোট বড় করতে পারেন অথবা এখান থেকে এটা হলো ছোট আর এই এটা হলো ফন্টটা বড়। বি মানে আছে বোল্ড, ই মানে আই মানে আছে ইটালিক, আর ইউ মানে হচ্ছে আন্ডারলাইন। তো আমরা একটা একটু টেস্ট করে দেখি। আমরা যদি এই লেখাটাকে আমরা যদি বোল্ডে ক্লিক করি তাহলে দেখেন লেখাটা একটু অন্যদের থেকে বড় হয়ে গেছে। এটা আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যম দিয়েও করতে পারি, কন্ট্রোল প্লাস বি। কন্ট্রোল প্লাস বি দিলে এটা বোল্ড হয়ে যাবে। আবার যদি আমরা কন্ট্রোল প্লাস বি আবার চাপি এটা আবার বোল্ডটা চলে যাবে। ঠিক তদ্রূপভাবে এখানে যদি আমরা ইটালিকটা দেখি, ইটালিকটা আমি এখানে ক্লিক করলে দেখেন লেখাগুলো একটু বাঁকা হয়ে গেছে। এখানে যদি আমরা আবার ক্লিক করি লেখাগুলো আবার সোজা হয়ে যাবে। এটাকে আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যম দিয়ে করতে পারবো, তার জন্য আমাদের কন্ট্রোল প্লাস আই প্রেস করতে হবে। অলরেডি দেখেন ইটালিক হয়ে গেছে। আবার যদি আমরা কন্ট্রোল প্লাস আই প্রেস করি আবার এটা আগের মতো হয়ে গেছে। এখন যদি এটাকে আমরা যদি আন্ডারলাইন করতে চাই তাহলে যে ইউর নিচে যে একটা আন্ডারলাইন আছে এটাকে আমরা ক্লিক করলে এখানে আমরা আন্ডারলাইন চলে আসছে। দেখেন নিচ দিয়ে একটা দাগ চলে আসছে। এটাকে আপনারা কন্ট্রোল প্লাস ইউ দিয়ে যদি আপনারা এটাকে ইয়ে করেন তাহলে এটাকে আপনারা কন্ট্রোল প্লাস ইউ দিয়ে আন্ডারলাইন করতে পারবেন। তো এইখানে আন্ডারলাইনের পাশে দেখেন ছোট একটা বিন্দু আছে, এখান থেকে আপনারা ক্লিক করলে আন্ডারলাইনের বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া, বিভিন্ন ধরনের লাইন এখানে দেওয়া আছে। এটাকে আপনারা যেটা সিলেক্ট করবেন সেটা এখানে হয়ে যাবে। দেখেন ডাবল দাগে ধরছি, ডাবল দাগ হয়ে গেছে, এখানে বিন্দু বিন্দু চলে আসছে। এখান থেকে আন্ডারলাইনে যে কালার আছে এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের আন্ডারলাইনের কালারও এখান থেকে নিতে পারবেন। এরপর হলো আমরা বিভিন্ন সমীকরণ যখন লিখি তখন আমাদের উপরে বা নিচে লেখার দরকার হয়, তখন এই যে লেখাটা আছে এই লেখাটা দেখেন নিচের দিকে চলে আসছে, যে লেখাটাকে সিলেক্ট করছি। এখন যদি আমরা এই লেখাটাকে যদি আমরা একটু উপরের দিকে নিতে চাই, যেমন আমরা স্কোয়ার বা এই ধরনের কাজ যখন আমরা করি দেখেন এই লেখাটা কিন্তু উপরের দিকে চলে গেছে। যদি আমরা এরকম কোনো কিছু দরকার হয় আমরা নিতে পারবো। তো এরপরে দেখেন এখানে ফন্ট কালার, এখানে আপনি ফন্টের কোন কালার নেবেন, এখানে ফন্টের বিভিন্ন রকম কালার আছে। এখন এখানে যদি আমরা হলুদ কালার দিই, লাল কালার, দেখেন কিন্তু লাল কালার হয়ে গেছে। তো এইভাবে এখান থেকে আপনারা ফন্টের কালারও চেঞ্জ করতে পারবেন। তার জন্য আপনাকে সিলেক্ট করতে হবে, যতটুকু পর্যন্ত আপনি চেঞ্জ করবেন ততটুকু পর্যন্ত আপনি সিলেক্ট করবেন। করার পরে দেখেন কিন্তু কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে থেকে যদি আপনাদের কালার পছন্দ না হয় এখানে মোর কালারস অপশন আছে, এখান থেকে আপনারা এসে আরও অনেক কালার এখান থেকে আপনারা নিতে পারবেন। এই কাস্টমসে এসে এখান থেকেও আপনারা কালার নিতে পারবেন। হিউজ পরিমাণ কালার আছে, এখান থেকে আপনারা যে কালার সিলেক্ট করবেন ওই কালার এখান থেকে আপনারা পেয়ে যাবেন। অলরেডি দেখেন এই কালারটা কিন্তু চলে আসছে। এরপরে তো বন্ধুরা এখন আমরা প্যারাগ্রাফ সাইডে চলে আসি। এতক্ষণ আমরা ছিলাম ফন্ট সাইডে, এখন আমরা আসছি প্যারাগ্রাফ সাইডে। তো প্যারাগ্রাফ সাইডে এখানে দেখেন এখানে অনেক অপশন আছে। এখানে আমরা দেখি বিভিন্ন লেখা যখন থাকে তখন আমরা বিভিন্ন 1, 2, 3 রোমান সংখ্যা বা বিভিন্ন চিহ্ন দিয়ে আমরা লিখতে পারি। সাপোজ যদি এখান থেকে আমরা যদি আমরা ইন্টার দিই, ইন্টার দেওয়ার পরে এখান থেকে যদি আমরা এই স্টাইলগুলো যদি আমরা এখন আমরা নানে আসি, যদি আমরা এটা দেই দেখেন এটা কিন্তু চলে আসছে। এখন এখানে আমরা যা লিখবো দিয়ে ইন্টার দিলাম আবার কিন্তু এভাবে চলে আসছে। যখন আমরা কোনো ইকুয়েশন বা কোনো প্রশ্নের শর্টকাট অ্যান্সার বা এরকম ধরনের যখন কোনো কিছু আমরা লিখি তখন এরকম কিন্তু আমরা দিতে পারি। এখানে আমরা অন্য চিহ্ন এখান থেকে আমরা ইউজ করতে পারি, এই যে এখান থেকে এটা কিন্তু এখন চলে আসছে। তো এইভাবে এই চিহ্নগুলো আপনারা ইউজ করতে পারেন। এখান থেকে যদি আপনারা 1, 2, 3 যদি এভাবে ইউজ করেন সেটাও আপনারা করতে পারবেন। ঠিক আছে, দেখেন এটা কিন্তু চলে আসছে। এখন যদি এটাকেও আপনারা চেঞ্জ করতে চান সেমভাবে আপনারা এটাকেও এভাবে ধরলে আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ যেটাকে চেঞ্জ করতে চান সেখানে এখান থেকে ধরলে
আপনারা এটা পেয়ে যাবেন। তো বন্ধুরা এখন আমরা দেখব অ্যালাইনমেন্টের কাজ, অর্থাৎ এই যে লেখাগুলো আছে এই লেখাগুলো বাম সাইড সমান থাকবে না মিডিল বরাবর থাকবে না ডান সাইড সমান থাকবে নাকি উভয় সাইড সমান থাকবে, এটা আমরা দেখব। তো এটাকে আপনি ম্যানুয়ালি এখান থেকে করতে পারবেন, এখান থেকে যদি আপনি এটাকে সিলেক্ট করেন তো এই লেখার যে বাম সাইডটা আছে বাম সাইডটা সমান থাকবে, এবং যদি আপনি মিডিল বরাবর দেন এটাকে দেখেন কন্ট্রোল ই যদি আপনি প্রেস করেন অলরেডি কিন্তু কিবোর্ড শর্টকাটটিও দেখাচ্ছে, তো দেখেন লেখাগুলো কিন্তু মাঝ বরাবর চলে আসছে। এটুকু যদি আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করে যদি ডান সাইড বরাবর দেন যে কন্ট্রোল আর যদি প্রেস করেন তাহলে আপনি এই ডান সাইড বরাবর এটা সমান থাকবে, এবং যদি আপনি কন্ট্রোল জে প্রেস করেন, কন্ট্রোল জে প্রেস করা অথবা ম্যানুয়ালি এটাকে যদি আপনি ক্লিক করেন তাহলে উভয় সাইড সমান থাকবে। এই হচ্ছে অ্যালাইনমেন্টের কাজ। এরপরে এখানে একটা অপশন আছে দেখেন লাইন স্পেসিং, অর্থাৎ এই লাইন থেকে ওই লাইনের ভিতরে দূরত্ব কতটুকু থাকবে, এটুকু যদি আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে দেখেন এখানে শেপ আছে 1.5, এখানে যদি আপনি 2.5 করে দেন দেখেন কিন্তু লাইনের ভিতরে অনেক ফাঁকা জায়গা চলে আসছে। অনেক সময় ফাঁকা জায়গা বৃদ্ধি করার দরকার হয়, অনেক সময় ফাঁকা জায়গা কমানোর দরকার হয়, সেক্ষেত্রে আপনার সেই জায়গাটুকু সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে যে লাইন স্পেসিং আসবে এখান থেকে আপনারা এখানে যে অপশনগুলো দেওয়া আছে এগুলো আপনারা সিলেক্ট করতে পারেন, অথবা এখান থেকে যে আরও একটা অপশন আছে যে উপরে নিচে এটাকে আপনারা দিয়ে আরও কমাই নিতে পারেন। তো এইভাবে আপনারা এটাকে লাইনের ভিতরে যে স্পেসটা সেই স্পেসটা এখান থেকে কমাইতে বাড়াতে পারবেন। এখানে টপ বর্ডার আছে, লেফট বর্ডার আছে, এখান থেকে এই যে চারি সাইডে বর্ডার আছে, আউটসাইড বর্ডার আছে, এখান থেকে এই যে জাস্ট এই যে ক্লিক করবেন আপনার সেরকম বর্ডার এখানে চলে আসবে, অর্থাৎ যতটুকু জায়গায় আপনি সিলেক্ট করবেন সেরকম বর্ডার এখান থেকে আপনি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স এবার আসেন স্টাইলস, স্টাইলস যে ট্যাবটি আছে স্টাইল ট্যাবে এখানে আমরা আসবো। স্টাইলস ট্যাবে এখানে কিন্তু অনেক ধরনের ফন্ট এখানে দেওয়া আছে, এখানে অনেক ধরনের স্টাইল দেওয়া আছে যেগুলো আপনি এখানে দেখলে অলরেডি আপনি বুঝতে পারবেন। এখানে মাউস পয়েন্ট রাখার সাথে সাথে কিন্তু স্টাইলগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এখান থেকে আপনি যদি এই ড্রপ ডাউন মেনুতে এখানে ক্লিক করেন তো এখান থেকে আপনি আরও অনেক স্টাইল এখানে আপনি পেয়ে যাবেন। এই স্টাইলগুলো আপনার যে স্টাইলটি পছন্দ হয় আপনি সেই স্টাইলটি এখান থেকে নিতে পারবেন। স্টাইল চুজ করার পরে এখন দেখেন কালারটা একটু মলিন হয়ে গেছে, এখন কালারটি আপনি চেঞ্জ করে নিতে পারেন। জাস্ট কালারটা চেঞ্জ করে নিলাম, এটাকে যদি আপনি ব্ল্যাক করে দিতে চান এখান থেকে আপনি জাস্ট ব্ল্যাক হয়ে গেল। এরপরে আসেন কর্নারে, একবারে কর্নারে ফাইন্ড, আপনি যদি কোনো কিছু ফাইন্ড করতে চান খুঁজতে চান তাহলে এখান থেকে আপনি খুঁজতে পারবেন। অর্থাৎ যদি আপনি সে ফর এক্সাম্পল ধরে নিন এখানে ফাইন্ড এখানে বাবু BABU বাবু কথাটি যদি আপনি খুঁজতে চান বাবু কথাটি কোথায় কোথায় আছে আপনি সব জায়গায় কিন্তু দেখতে পাচ্ছেন। তো এখন রিপ্লেস, এই বাবু কথাটাকে যদি আমরা অন্য কোনো কিছু দিয়ে রিপ্লেস করতে চাই তো বাবু কথাটি যেখানে যেখানে আছে ওইখানে আর বাবু থাকবে না, ওইখানে মনে করেন বেবি হয়ে যাবে, BABY বেবি। তো এখন যদি আমরা এই বাবুটাকে যদি আমরা বেবি হিসেবে রিপ্লেস করে দিই তাহলে এখানে রিপ্লেস ওয়াল, আপনি এই যেটা সিলেক্ট আছে এটাকেও রিপ্লেস করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে শুধু রিপ্লেসে প্রেস করতে হবে। এই যে শুধু রিপ্লেসে প্রেস করলাম, করার সাথে সাথে এটা রিপ্লেস হয়ে গেল জাস্ট বেবি। কিন্তু আমরা যদি চাই যে না একবার যেখানে যেখানে বাবু আছে সব জায়গায় আমরা বেবিটা রিপ্লেস করব, সেক্ষেত্রে এইখানে টোটাল রিপ্লেস ওয়ালে যদি আপনি ক্লিক করেন তাহলে যেখানে যেখানে বাবু আছে সব জায়গাতে বেবি হয়ে যাবে। 9 রিপ্লেস, ইয়েস দেখেন যেখানে যেখানে বাবু ছিল সব জায়গায় কিন্তু বেবি হয়ে গেছে, অর্থাৎ এখানে কিন্তু বাবু ছিল, এইখানে বাবু ছিল, এইখানে বাবু ছিল, তো সব জায়গায় কিন্তু রিপ্লেস হয়ে গেছে। এই হলো ফাইন্ড এবং রিপ্লেসের কাজ। যে অংশে আপনি যে কাজ করতে চান ওই অংশটাকে আপনাকে ফার্স্টে সিলেক্ট করতে হবে, সেটা আপনি মাউস দিয়ে ধরে এভাবে করতে পারেন, আবার যদি কন্ট্রোল প্লাস এ প্রেস করেন তাহলে আপনার অল সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল প্লাস এ যদি আপনি দেন তাহলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। আপনি যদি কোনো নির্দিষ্ট অংশকে আপনি সিলেক্ট করতে চান সেখানে রাখবেন, রাখার পরে শিফট প্রেস করবেন, শিফট তারপরে অ্যারো কি নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলে এখানে এক লাইন করে সিলেক্ট হবে। আপনি যদি কোনো লাইনের মাঝ বরাবর যদি আপনি সিলেক্ট করতে চান সেক্ষেত্রে শিফট প্লাস এই যে একটা একটা করে আপনি সিলেক্ট করতে পারেন, বা যদি অ্যারোর যদি আপনি রাইট পাশে প্রেস করেন
তাহলে এভাবে আপনি এটাকে সিলেক্ট করতে পারবেন। আর এইটা হচ্ছে গিয়ে আনডু এবং রিডু, আনডু এবং রিডু, অর্থাৎ যদি কোনো লেখা যদি আপনার ডিলিট হয়ে যায়, সাপোজ এই লেখাটুকু আমি ডিলিট করে দিলাম, ডিলিট করার পর এই লেখাটুকু আমার আবার ফেরত আনা দরকার, সেক্ষেত্রে এই যে আনডু অথবা রিডু, অর্থাৎ যদি আমি আবার ব্যাকে যেতে চাই রিডু, আবার ব্যাকে যেতে চাইলে আনডু, এটাকে আপনারা কিবোর্ড শর্টকাটের মাধ্যম দিয়ে করতে পারেন। সেটা হলো আমি ডিলিট করে দিলাম, ডিলিট করে দেওয়ার পরে কন্ট্রোল জেড, আবার ফিরে আসছে। আবার যদি আমি আবার ব্যাকে অর্থাৎ ডিলিট করে দিতে চাই তাহলে কন্ট্রোল ওয়াই, আবার কিন্তু ডিলিট হয়ে যায়, অর্থাৎ আগের জায়গায় ফিরে গেছে। আর এটা হলো গিয়ে সেভ, এই সেভ ইয়েটা আপনারা এখান থেকেও পাবেন। এখানে যদি আপনারা ক্লিক করেন, এখান থেকে নিউ ফাইল ওপেন করতে পারবেন, আগের সেভ করা ফাইল ওপেন করতে পারবেন, এটা দিয়ে আপনারা সেভ করতে পারবেন, এটা এখান থেকে সেভ দিতে পারবেন। সেভের যে বিভিন্ন ফরম্যাট আছে, এখানে ওয়ার্ড 97 to 2003 ডকুমেন্টে যদি দেন, তাহলে এই ফাইলটা যে কোনো ধরনের কম্পিউটারে, অনেক ওল্ড মডেলের কম্পিউটারে এটা ওপেন করতে পারবেন। আদারওয়াইজ এটা বিভিন্ন যে ওল্ড মডেলের যে কম্পিউটারগুলো আছে, যে সফটওয়্যারগুলো আছে, সেখানে এই ওয়ার্ড ফাইলগুলো ওপেন করতে পারবেন না। এখানে আছে প্রিন্ট, প্রিন্ট প্রিভিউ আছে, এই যে প্রিন্ট প্রিভিউতে, অর্থাৎ কোনো ফাইল প্রিন্ট দেওয়ার আগে অবশ্যই প্রিভিউতে দেখে নেবেন যে প্রিন্ট প্রিভিউ কেমন আসছে। তো এটাকে আমরা ক্লোজ করে দিই, ক্লোজ করে দেওয়ার পরে আমরা আবার একটু আসি, এখানে দেখেন প্রিন্ট প্রিভিউ আছে, কুইক প্রিন্ট আছে, প্রিন্ট আছে। তো আপনি যদি মনে করেন যে না আপনার পেস্ট সেটআপ বা আদার্স সব কিছু ঠিক আছে, তো এখন আপনি কুইক প্রিন্টে ক্লিক করতে পারেন, ওয়ার্ড ফাইলটাকে আপনি প্রোটেক্ট করবেন। এখানে সেন্ড আছে, পাবলিশ আছে, ক্লোজ আছে, এগুলো আপনারা দেখলে আপনারা এমনি বুঝবেন। তো এখানে দেখেন শর্টকাটে কিছু বিষয় এখানে নিয়ে রাখা আছে, যেমন আনডু রিডু সেভ, এইটুকু আপনারা আরও বাড়াইতে পারবেন, অর্থাৎ কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার, অর্থাৎ এটা আমাদের এই টুলবারের ভিতরে আছে, কিন্তু এটা আপনাকে কুইক অ্যাক্সেস করার জন্য এখান থেকে আমরা নিয়ে রাখতে পারি, অর্থাৎ এখান থেকে নিউ, ওপেন, ইমেল, প্রিন্ট প্রিভিউ। এখন যদি আমরা এই প্রিন্ট প্রিভিউতে একটা টিক দিয়ে দেই, তাহলে দেখেন প্রিন্ট প্রিভিউটা কিন্তু চলে আসছে, এখানে সরাসরি ক্লিক করলে এখান থেকে প্রিন্ট প্রিভিউটা এখান থেকে পেয়ে যাবেন। তো এখানে আরও অনেক বিষয় আছে, এখানে কাস্টমাইজ রিবন আছে, কাস্টমাইজ রিবনের থেকেও আপনারা যদি কাস্টমাইজ রিবনে যদি আপনারা যান, কাস্টমাইজ রিবনের থেকেও আপনারা এইগুলো নিতে পারবেন। তো ভিউয়ার্স, আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই, সেটা হলো এই যে নিচে ইনসার্ট বা এই যে লেআউট, এর নিচে যে মেনুগুলো আছে, এই মেনুগুলো অনেক সময় চলে যায় আমাদের ভুলের কারণে, যেগুলো চলে যায়, হারিয়ে যায়, পাওয়া যায় না। তো এটা আপনারা কোথায় পাবেন, এটা হলো এখানে আসার পরে মিনিমাইজ দ্য রিবন, এই যে এই অংশটাকে, এটাকে বলা হয় রিবন, এই মিনিমাইজ দ্য রিবনে যদি ক্লিক করেন, এই রিবনটা কিন্তু চলে গেছে। এখন যদি এখানে ক্লিক করেন দেন এটা আসবে, তা না হলে এটা কিন্তু আসবে না, এখন কিন্তু চলে যাচ্ছে। এটাকে আবার আনার জন্য আপনি এটাকে টিকটা উঠিয়ে দিবেন, দিলে এটা সাথে সাথে আবার এই যে রিবনগুলো চলে আসছে। তো বন্ধুরা, এই যে উপরে যে কুইক অ্যাক্সেস বার যে টুলগুলো আসছে, এই টুলগুলোকে যদি আপনি উপরে না রেখে নিচে রাখতে চান, তার জন্য এখানে আসবেন, আসার পরে শো বিলো ইন দ্য রিবন, এই এটা আপনাকে এই যে রিবনের নিচে নিয়ে আসছে, এটুকু আমি বলছিলাম, এটুকু অংশকে বলা হয় রিবন, এই রিবনের নিচে নিয়ে চলে আসছে। এটুকু যদি উপরে নিতে চান, তাহলে আবার এখানে ক্লিক করুন, আবার উপরে চলে আসছে। যাক, হোম মেনুটা দেখলাম, এখন আমরা ইনসার্ট মেনুটা দেখব, ইনসার্ট মেনুটা কি এবং ইনসার্ট মেনুটা কিভাবে কাজ করে। এখন বন্ধুরা, মনে করেন আপনি কোনো অ্যাসাইনমেন্ট করেছেন, এখন অ্যাসাইনমেন্টের জন্য আপনার একটি কভার পেজ দরকার, সেক্ষেত্রে আপনি ইনসার্ট মেনুতে আসবেন, আসার পরে এখানে দেখেন প্রথমেই আছে কভার পেজ। এখানে অনেক ধরনের কভার পেজের এখানে টেমপ্লেট এখানে দেওয়া আছে, এখান থেকে যদি আপনারা চান, এখান থেকে যে কোনো ধরনের কভার পেজের টেমপ্লেট আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। এখন যদি আমরা এখান থেকে এই টেমপ্লেটটা সিলেক্ট করি, দেখেন এখান থেকে কিন্তু অলরেডি চলে আসছে টাইপ অফ দ্য ডকুমেন্ট টাইটেল, অর্থাৎ আপনি এখানে কোন বিষয়ের উপরে অ্যাসাইনমেন্টটা তৈরি করেছেন, এখানে কোন ইয়ার, এগুলো যদি আপনি লিখে দেন, তাহলে অটোমেটিক আপনার এই টেমপ্লেটটা তৈরি হয়ে যাবে। তাছাড়া আপনি ম্যানুয়ালি নিজে নিজেও তৈরি করতে পারেন, কোনো সমস্যা নাই। সো বন্ধুরা, এখন হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ, আপনি যদি এখন এরপরে যদি আপনারা একটা ব্ল্যাঙ্ক পেজ নিতে চান, তাহলে অবশ্যই ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করবেন। ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে কিন্তু অলরেডি কিন্তু আপনার একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে। দেখেন প্রথমে আমাদের এই যে টেমপ্লেটটা ছিল, টেমপ্লেটের পরে কিন্তু ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে এইভাবে। কিন্তু আরও আপনি যদি নিচে চান, নিচে এখানে আপনি আরও একটা ব্ল্যাঙ্ক পেজ নিতে চাইলে ক্লিক করুন। এবার হচ্ছে পেজ ব্রেক, অর্থাৎ দুইটা পেজকে, মানে একটা পেজকে ডিভাইডেড করা আর কি, একটা পেজেতে আরেক পেজে যাওয়া।
এটা হলো পেজ ব্রেক। এখন হচ্ছে টেবিল, টেবিলে দেখেন এখানে কিন্তু বেশ কিছু ফরম্যাট এখানে দেওয়া আছে। যদি আপনি, এটা হচ্ছে আপনার টেবিল, এটা হচ্ছে আপনার রো, আর নিচের দিকে হলো কলাম, অর্থাৎ আপনি কয়টা রো এবং কয়টা কলাম চাচ্ছেন। এখানে মনে করেন চারটা কলাম, চারটা রো যদি বা পাঁচটা যদি রো আমি নেই, আমার দরকার, আমি এখান থেকে জাস্ট প্রেস করলাম, আমার কিন্তু হয়ে গেল চারটা কলাম, একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, চারটা কলাম, এবং এটা হচ্ছে রো, এক দুই তিন চার পাঁচ, এই পাঁচটা রো। অর্থাৎ এরকম যদি কোনো টেবিল আমার দরকার হয়, জাস্ট আমি ইনসার্ট থেকে এখান থেকে নিতে পারবো। এখন যদি টেবিলের যে স্টাইলগুলো আছে, এখান থেকে দেখেন টেবিল, টেবিলের বিভিন্ন ধরনের স্টাইল এখানে আছে, এখান থেকে আরও অনেক স্টাইল আছে, এই টেবিলগুলো আপনারা নিতে পারবেন। মডিফাই স্টাইল, এখান থেকে আপনারা আরও অনেক স্টাইল নিতে পারবেন, এটা আপনার দেখলেই বুঝবেন। তো এখান থেকে শেপের যে কালারটা আছে, এখান থেকে যে শেপের দেখেন বিভিন্ন রকম কালার আছে, এই কালারগুলো আপনারা নিতে পারবেন। তারপরে মনে করেন এখান থেকে যে বর্ডার যেগুলো আছে, এই বর্ডারগুলো তো আপনারা, সরি, এই যে ড্র টেবিলের যে বর্ডারগুলো আছে, বর্ডারগুলো আপনারা এইভাবে ফিল আপ করে নিতে পারবেন। তো এটার সাইজটা কেমন হবে, ছোটো হবে না বড় হবে, এগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তো এখান থেকে ড্র টেবিল আছে, এখান থেকে যদি আপনার টেবিলটাকে ড্র করতে চান, তাহলে টেবিলটাকে ড্র করতে পারবেন। ইরেজ টেবিল, যদি আপনার টেবিলের কোনো জায়গাটাকে আপনার মুছতে চান, কোনো একটা রো বা কলামকে যদি আপনারা মুছতে চান, আপনারা এভাবে ইরেজ টেবিলে ক্লিক করে টেবিলটাকে আপনারা মুছতে পারবেন। তো আমরা ইনসার্ট টেবিলে আসলাম। এখন আমরা দেখলাম যে পাঁচটা, চারটা কলাম এবং পাঁচটা রো আমরা কীভাবে ইনসার্ট করলাম। কিন্তু এখন যদি মনে করেন যে আপনার অনেকগুলো রো বা অনেকগুলো কলাম ইনসার্ট করা দরকার, সেক্ষেত্রে আপনারা কি করবেন, সেখানে আছে এখানে যে দেখেন ইনসার্ট টেবিল নামক যে অপশনটা আছে, ইনসার্ট টেবিলে ক্লিক করবেন। করার পরে এখানে আপনার কয়টা রো এবং কয়টা কলাম দরকার এখানে লিখে দিন। সাপোজ রো কলাম দরকার মনে করেন দশটা এবং রো দরকার মনে করেন 200, দিয়ে আপনি ওকে করে দিন। ওকে করার পরে দেখেন অলরেডি কিন্তু চলে আসছে আপনার যা যা দরকার, যে 200 রো চলে আসছে এবং পাঁচটা কলাম চলে আসছে। তো এটাকেও সেমভাবে আপনারা স্টাইল চেঞ্জ করতে পারেন বা অ্যাজ ইট ইজ যে কোনো কিছু করতে পারেন। তো বিয়ার ছবি ইনসার্ট করার জন্য আপনাকে প্রথমে ইনসার্টে আসতে হবে। ইনসার্ট আসার পরে পিকচার, পিকচার থেকে আপনি ছবি ইনসার্ট করবেন। ছবি ইনসার্ট করার জন্য সাপোজ মনে করুন যে আমি এই ছবিটা ইনসার্ট করব, ডাবল ক্লিক করলাম অথবা ওপেনে ক্লিক করলে ছবিটা ইনসার্ট হয়ে যাবে। দেখেন ছবিটা কিন্তু ইনসার্ট হয়ে গেছে। এখন ছবিটাকে আমরা সাইজ, রিসাইজ যে কোনো কোনো কিছু আমরা করতে পারবো। এখানে দেখেন ছবির কিন্তু অনেকগুলো অপশন কিন্তু এখানে চলে আসছে। এখন যদি আমরা এই ছবিটাকে যদি আমরা সরাতে চাই, যদি আমরা এখান থেকে সরাতে চাই, ছবিটা কিন্তু এখান থেকে মুভ হচ্ছে না। মুভ না হওয়ার পিছনে একটা বড় কারণ হলো, এটাকে আমরা যদি মুভ করতে চাই তাহলে অবশ্যই ছবিটার উপরে ক্লিক করে ওয়ার্পিং টেক্সট, ওয়ার্পিং টেক্সট আসার পরে এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট, বিহাইন্ড দ্য টেক্সট যে কোনো একটা আপনি সিলেক্ট করবেন। যদি আমরা ইন ফ্রন্ট অফ টেক্সট সিলেক্ট করি, করার পরে এটাকে যদি আমরা মুভ করি, তো এখন কিন্তু দেখেন ছবিটা কিন্তু এখন এটাকে মুভ করা যাচ্ছে, ছোট বড় যে কোনো কোনো কিছু এটা করা যাচ্ছে। যে কোনো জায়গায় আপনি প্লেস করতে চান সেখানে আপনি এটাকে প্লেস করতে পারবেন। এছাড়া ছবির এখানে দেখেন বেশ কিছু অপশন আছে, এখানে ব্রাইটনেস আছে, কন্ট্রাস্ট আছে, যেগুলো দিয়ে আপনি ছবিকে আপনি ব্রাইটনেস বাড়াতে, কমাতে বা যে কোনো কোনো কিছু আপনি করতে পারবেন এখান থেকেই সরাসরি। তো এখান থেকে বন্ধুরা আপনারা ছবির যে বিভিন্ন ফরম্যাট আছে, এই ফরম্যাটগুলোকেও আপনারা সিলেক্ট করতে পারেন। এই সিলেক্ট করার কারণে ছবিগুলো আপনাদের ওই ওই ফরম্যাটে দেখাবে। দেখেন ছবি কিন্তু একটা শেপের ভিতরে চলে আসছে। এখানে দেখেন যে ছবির ভিতরে একটা লাইট মতো পড়ছে। তো এখান থেকে এই ধরনের আরও অনেক শেপ আছে, যে শেপগুলো আপনারা নিতে পারেন। মেন কথা, আপনি ছবিকে যাই করতে চান অবশ্যই ছবির উপরে ডাবল ক্লিক করুন। করার পরে এখানে ওয়ার্পিং যে টেক্সট আছে এটাকে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা ছবিটাকে মুভ করতে পারবো, যে কোনো কিছু করতে পারবো। এখান থেকে দেখেন যে ছবিটার আমরা হাইট কত রাখবো, ওয়াইড কত রাখবো, এখান থেকে যদি আমরা ক্রপ করতে চাই ছবিটাকে, আমরা এখান থেকে আমরা ঠিক টেনে ধরে এইভাবে আমরা ছবিটাকে ক্রপ করতে পারবো। এখান থেকে ছবিটাকে আমরা ক্রপ করলাম। এখন এখান থেকে যদি ম্যানুয়ালি না করে আমরা এখান থেকে হাইট ওয়াইড এখান থেকে কমিয়ে বা বাড়িয়ে এখান থেকে আমরা এটাকে রিসাইজ করতে পারতাম। এখন দেখেন এখান থেকে অলরেডি কিন্তু এই যে ছবিটা বড় হয়ে গেছে। তো যাই হোক, ছবিটাকে এখন আমরা ডিলিট করে দেই। এখন আমরা আবার চলে আসি ইনসার্ট ট্যাবে, ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুতে আসার পরে এখানে ক্লিপ আর্ট, ক্লিপ আর্টের থেকে এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ছবি এখান থেকে ইনক্লুড করতে পারেন। এখান থেকে ইনসার্ট শেপ, এখান থেকে দেখেন বিভিন্ন ধরনের শেপ এখান থেকে আছে। এখান থেকে যদি আপনারা বিভিন্ন শেপ নিয়ে আসতে চান,
শেপটাকে নিয়ে আসতে পারবেন। শেপ নিয়ে আসার পরে শেপে কালার দিতে পারবেন। এখান থেকে কালার আছে, এখানে অনেক কালার আছে। দেখেন শেপের কিন্তু সাইডে একটা বর্ডার আছে, এই বর্ডারটাকে যদি আপনারা না রাখতে চান, এই যে আউটলাইন বর্ডার বা আউটলাইন কালারটা আপনারা চেঞ্জ করতে চান, এই আউটলাইন কালার এখানে আছে, এখান থেকে রাখতে পারবেন যে কোনো কালার। এখান থেকে যদি আপনারা মনে করেন যে না আউটলাইনটা লাগবো না, আউটলাইনটা যদি না লাগে এখান থেকে শেপে আসার পরে এখানে নান করে দিবেন। এখন এটাকে যদি আপনারা শ্যাডো দিতে চান, যে নিচে বিভিন্ন রকম শ্যাডো থাকবে, এখান থেকে এই সাইডে থাকবে না, এই সাইডে থাকবে, এই সাইডে থাকবে, তো এখান থেকে আপনারা এই বিভিন্ন ধরনের শ্যাডো দিতে পারবেন। অর্থাৎ থ্রি ডি, অর্থাৎ এখানে থ্রি ডি যদি ইফেক্ট দিতে চান, এখান থেকে দেখেন থ্রি ডি ইফেক্ট কিন্তু চলে আসছে। এই যে থ্রি ডি ইফেক্ট চলে আসছে, এরকম আপনারা দিতে পারবেন। এখান থেকে অনেকগুলো টেম্পলেট এখানে দেওয়া আছে, এই টেম্পলেট গুলো আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। তো আবার আমরা ইনসার্ট মেনুতে চলে আসলাম, এখান থেকে শেপ দেখলাম, এখানে দেখলাম স্মার্ট আর্ট, এখান থেকে স্মার্ট আর্টে দেখেন এখানে বিভিন্ন ধরনের দেওয়া আছে, শেপ দেওয়া আছে। এই শেপগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন। এই শেপগুলো যদি এখান থেকে নেন, জাস্ট ওকে, জাস্ট ওকে প্রেস করুন, দেখেন শেপটি চলে আসছে। এই সমস্ত টেক্সটগুলো বিভিন্ন কাজে লাগে, যখন আমরা বিভিন্ন ধরনের টপিকস প্রেজেন্ট করি সিকুয়েন্স ভাবে, তখন এখান থেকে আমরা এটাকে প্রেজেন্ট করতে পারি। এখানে দেখেন টেম্পলেট দেওয়া আছে, এখানে আপনি আপনার টেক্সট লিখবেন, লিখলেই হয়ে যাবে। আবার আমরা ইনসার্ট মেনুতে এখানে চার্ট, এই চার্টটা হলো গ্রাফ। আমরা যখন ক্রিকেট খেলা দেখি বা বিভিন্ন প্রেজেন্টেশন যখন দেখি, বিভিন্ন তথ্য যখন উপস্থাপন করা হয়, এই গ্রাফের মাধ্যম দিয়ে আমরা সহজে বুঝতে পারি কোন এরিয়ায় বেশি, কোন এরিয়ায় কম। এগুলো আমরা এখান থেকে, এই চার্টগুলো এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। এখন দেখা যাচ্ছে কলাম চার্ট, এই কলাম চার্টগুলো আছে, এই লাইন চার্ট, লাইন চার্ট আছে এখানে, এখান থেকে দেখেন পাই চার্ট, পাই চার্টগুলো আছে, এই যে বার চার্ট, এই যে এরিয়া চার্ট, এখান থেকে যে কোনো ধরনের চার্ট যদি আপনি সিলেক্ট করেন। এখান থেকে আমি সাপোজ এই চার্টটা সিলেক্ট করলাম। এই চার্টগুলো সাধারণত ক্রিকেট খেলার মাধ্যমে আমরা বেশিক্ষণ দেখে থাকি, বেশি সময় দেখে থাকি। তো এটা আমরা ইনসার্ট করলাম, অলরেডি কিন্তু চলে আসছে, দেখেন এই চার্টটা কিন্তু চলে আসছে। অর্থাৎ এটা হলো সিরিজ ওয়ান, এখান থেকে মার্কিং করা আছে সিরিজ ওয়ান, সিরিজ টু, সিরিজ থ্রি, এইভাবে কোন কালারের কোনটা, এটা আপনারা এখান থেকে দেখে নিজেরাই বুঝতে পারবেন। এখন এটারও যদি আপনারা বিভিন্ন রকম শেপ চান, বিভিন্ন রকম কালার চান, এখানে দেখেন বিভিন্ন রকমের শেপ আছে, কালার আছে, বিভিন্ন স্টাইল আছে, এখানে দেখেন বিভিন্ন ধরনের স্টাইল আছে, যেটাকে আপনারা এখান থেকে সহজে নিতে পারবেন। তো আমরা শেপটাকে এখন ডিলিট করে দেই, এই শেপটাকেও আমরা রাখবো না, এই শেপটাকে আমরা ডিলিট করে দিলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য। তো এখন আমরা আবার ইনসার্টে আসি, ইনসার্টে আসার পরে এখানে হাইপার লিঙ্ক, হাইপার লিঙ্কের কাজটা আপনাদের পরে দেখাবো। হাইপার লিঙ্ক অর্থাৎ একটা ডকুমেন্টের সাথে আরেকটা ডকুমেন্টের কীভাবে লিঙ্ক করতে হয় সেটা। এটা হলো হেডার অ্যান্ড ফুটার, হেডার অ্যান্ড ফুটার। তো ভিউয়ার্স, আমরা বিভিন্ন সময় দেখে থাকি একটা ডকুমেন্টের বা একটা ডকুমেন্টের অনেকগুলো পেজ থাকে, ওই অনেকগুলো পেজের উপরে অর্থাৎ হেড এবং নিচে ফুটার অর্থাৎ নিচে পেজের নিচের অংশে একই রকম লেখা। সেটা হইতে পারে বিভিন্ন ধরনের বিল বা ভাউচার এরকমের ক্ষেত্রে, যদি আমরা বিভিন্ন প্রতিষ্ঠান বা রেস্টুরেন্টের বিল ভাউচারের কথা চিন্তা করি বা বিভিন্ন কোম্পানির লেটার হেডের কথা চিন্তা করি, সেক্ষেত্রে হেডিংয়ে একরকম লেখা থাকে এবং যেটা প্রত্যেক পেজেই থাকে। যদি আপনার 500টি পেজ থাকে, এই 500টি পেজে একই রকম লেখা সম্ভব হয় না। সেক্ষেত্রে যদি আপনি হেডার অ্যান্ড ফুটার ইউজ করেন, তাহলে এখানে যা লিখবেন এই লেখাটা আপনার সমস্ত পেজে এইরকম লেখাটা চলে যাবে। এই হেডার অ্যান্ড ফুটারে এখন আপনি যা যা লিখবেন, এই যে আমি কোনো একটা জিনিস লিখলাম, লেখার পরে এটার অ্যালাইন আমি মাঝখানে করে দিব। মাঝখানে করে দিলে এটাকে মাঝখানে করে দেওয়ার জন্য হোমে আসবো, হোমে আসার পরে এখান থেকে আমি মিডিল বরাবর দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন এখন আমি বাইরে ক্লিক করলাম, এখন যদি আমার এখানে যে পেজগুলো আছে, যে পেজগুলো আছে প্রত্যেক পেজেই কিন্তু আমার এই যে উপরে দেখেন যে হেডারে যে লেখাটা ছিল, এই লেখাটা কিন্তু চলে আসছে। তো এরকম যদি আপনারা এই হেডার অ্যান্ড ফুটার দিয়ে লিখতে চান, তো এখন হচ্ছে ফুটার, এখন ফুটারটি দেখাবো। ফুটারটি হলো নিচের অংশ, নিচের অংশে যদি আপনি এরকম কোনো কিছু লিখতে চান, দেখেন নিচের অংশে, নিচের অংশে এই যে অনেক কিছু লিখে দিলাম, নিচের অংশে দেওয়ার পরে এটাকে যদি আমি অ্যালাইন যদি মাঝখানে করে দিই, এই যে মাঝখান বরাবর চলে আসছে, এখন দেখবেন এই লেখাটা দেখেন প্রত্যেক পেজের নিচে চলে আসছে। এরকম যদি আপনারা হেডার অ্যান্ড ফুটার ইউজ করেন, তাহলে প্রত্যেক পেজের উপরে এবং নিচে লেখার প্রয়োজন হবে না। এরপর হচ্ছে পেজ নাম্বার। আমরা যখন কোনো ডকুমেন্ট দেখি বা বিভিন্ন বই খাতা দেখি, তখন দেখি যে পেজ নাম্বার দেওয়া আছে। এখন পেজ নাম্বার, পেজ নাম্বার আপনি কোথায় দিবেন? এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, এখান থেকে যে কোনো অপশন আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার সাথে সাথে আপনি এখান থেকে পেজ, মানে আপনি নাম্বার দিয়েও দিতে পারেন, রোমান সংখ্যা দিয়েও দিতে পারেন, পেজ নাম্বার লেখা থাকবে এমন অপশন আপনি সিলেক্ট করতে পারেন যে এখানে পেজ নাম্বার লেখা থাকবে। দেখেন অলরেডি কিন্তু অটোমেটিক্যালি কিন্তু এটা পেজ নাম্বারটা চলে আসছে, দেখেন পেজ নাম্বার 9, পেজ নাম্বার 8, 8
পেজ, অর্থাৎ পেজ নাম্বারটাকে সাথে লেখা আছে এরকম ধরনের আপনি সিলেক্ট করবেন এবং এটা আপনি এখান থেকে করতে পারবেন। তো পেজ এখানে দেখেন পেজ আছে বটম, এখানে যদি নিচে দিতে চান পেজ মার্জিন, যদি আপনি এখানে মার্জিনের সাইডে দিতে চান, এই ধরনের এখানে আরো অনেক অপশন আছে। এখানে আছে রিমুভ পেজ নাম্বার, এখানে যদি পেজ নাম্বারটা রিমুভ করে দেন তাহলে ওই পেজ নাম্বারটা আর থাকবে না, পেজ নাম্বারটা চলে যাবে। তো তারপরে আছে টেক্সট বক্স, আপনি যদি কোনো বক্স আকারে কোনো জায়গায় কোনো টেক্সট লিখতে চান তাহলে আপনাকে বক্স ইনসার্ট করতে হবে। এখানে এখানে বেশ কিছু টেক্সটের বক্সের কিছু ম্যানুয়ালের এখান থেকে দিয়ে দিচ্ছে, এখান থেকে যদি আপনারা পছন্দ করেন এখান থেকেও নিতে পারবেন। এখানে দেখেন নিচের দিকে আরো অনেক ম্যানুয়াল আছে যেগুলো আপনারা এখান থেকে চুজ করতে পারবেন, অথবা এখান থেকে ড্র টেক্সট বক্স, এখান থেকে যদি আপনার টেক্সট বক্স ড্র করে নেন, এই যে জাস্ট টেক্সট বক্স ড্র হয়ে গেল, এখন এর ভিতরে আপনারা যে কোনো কোনো কিছু লিখতে পারবেন, এটাকে কালার চেঞ্জ করতে পারবেন, এখান থেকে শেপ চেঞ্জ করতে পারবেন, 3D এফেক্ট দিতে পারবেন, এজ ইট ইজ আমি যা যা দেখাইছি এর আগে এখান থেকে আপনারা সবই করতে পারবেন। দেখেন 3D এফেক্ট এখানে দিতে পারবেন, এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, সবকিছু করতে পারবেন, এটাকে আপনারা ঘুরাইতে পারবেন এদিকে সেদিকে যেদিকে মন চায় আপনারা এটাকে ঘুরাইতে পারবেন। তো আবার আমরা ইনসার্ট মেনুতে চলে আসলাম, ইনসার্ট মেনুতে চলে আসলাম, এখানে আছে ওয়ার্ড আর্ট, ওয়ার্ড আর্ট থেকে এখান থেকে আপনারা যে কোনো ধরনের কিছু সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যাক আপনার যা যা দরকার লিখবেন, লিখার পরে এখান থেকে দেখেন এটা কিন্তু চলে আসছে। এখন এটাকে মুভ করার জন্য আপনাকে টেক্সট ওয়ার্পিংয়ে আসতে হবে, আসার পরে ইন ফ্রন্ট অফ টেক্সট বা যে কোনো কোনো কিছু আপনি দিতে পারবেন, দেওয়ার পরে এটাকে আপনি ছোট বড় যে কোনো কোনো কিছু করতে পারবেন বা আপনার সাইজ অনুযায়ী। যদি আপনি যদি এখান থেকে আরও অন্য স্টাইল নিতে চান আরও অন্য স্টাইল নিতে পারবেন, এখানে দেখেন সব স্টাইলগুলো কিন্তু এখানে দেওয়া আছে, কত সুন্দর করে দেখছেন। তো এটাকে আপনারা এখান থেকে নিতে পারবেন, এটারও যদি আপনারা 3D এফেক্ট দিতে চান তাহলে এখান থেকে আপনারা 3D এফেক্ট দিতে পারবেন। এখান থেকে দেখেন বিভিন্ন ধরনের এফেক্ট এখানে আছে, এই এফেক্টগুলো এখান থেকে আপনারা দিতে পারবেন। এটাকে আপনারা শ্যাডো চাইলে শ্যাডো দিতে পারবেন, বিভিন্ন ধরনের শ্যাডো কিন্তু এখানে আছে, দেখেন এই শ্যাডোগুলো এখান থেকে আপনারা দিতে পারবেন। তো আমরা আবার ইনসার্ট মেনুতে আসলাম, ইনসার্ট মেনুতে আসার পরে দেখেন এখানে কিন্তু বেশ কিছু সিম্বল আছে, অনেক সময় আমাদের যে সিম্বলগুলো দরকার হয় বিভিন্ন ধরনের ইকুয়েশন দরকার হয়, দেখেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের ইকুয়েশন কিন্তু এখানে দেওয়া আছে। এখানে যদি আপনার এইগুলোতে না হয় তাহলে আপনি ইনসার্ট নিউ ইকুয়েশনে যেতে পারেন। তারপর অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের সিম্বল দরকার হয়, এখানে দেখেন অনেক ধরনের সিম্বল আছে, এখানে মোর সিম্বল যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে হাজার হাজার সিম্বল আপনি এখানে পেয়ে যাবেন। এখানে দেখেন অনেক ধরনের সিম্বল এখানে আছে, সিম্বল আছে, অক্ষর আছে, লেটার আছে। তো এখান থেকে যদি আপনি আরও অনেক ধরনের, এখানে আরও অনেক ধরনের ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরি যদি আপনি সিলেক্ট করেন তো দেখেন আরও অনেক ধরনের সিম্বল কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এখানে দেখেন আরও অনেক ধরনের ক্যাটাগরি আছে যেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করলে আরও অনেক ধরনের সিম্বল এখান থেকে পেয়ে যাবেন। এইটুকু ছিল মূলত আমাদের ইনসার্ট ট্যাব। এখন যাব আমরা লেআউট ট্যাবে। লেআউট ট্যাবে যাওয়ার পরে এখানে দেখেন সব থেকে প্রথমে যেটা আছে সেটা হলো আমাদের মার্জিন, আমাদের পেজ যে আছে, এই যে পেজ আছে এই পেজের মার্জিন, দেখেন এখানে মার্জিনের বেশ কিছু টেমপ্লেট এখানে দেওয়া আছে যে মার্জিনটা কেমন কেমন, যদি আপনি এগুলো সিলেক্ট করেন তাহলে আপনার মার্জিনটা ওইরকম হয়ে যাবে। অথবা যদি আপনার কাস্টমাইজ মার্জিন নিতে চান তাহলে এখানে কাস্টমাইজ মার্জিনে ক্লিক করবেন, কাস্টমাইজ মার্জিনে ক্লিক করার পরে আপনার উপরে কতটুকু রাখবেন, যদি আপনি উপরে মনে করেন যে না 0.5 রাখবো 0.5 রাখবেন, যদি মনে করেন যে না বটমে আমি 0.2 রাখবো সেক্ষেত্রে আপনি 0.2 রাখতে পারেন। জাস্ট এখান থেকে আপনি আপনার মতো কাস্টমাইজ করে নিতে পারেন। এখন এখানে পেপারটা আছে পোর্ট্রেট এটা আছে, এটাকে যদি আপনি ল্যান্ডস্কেপ করে দেন তাহলে আপনার পেজটা ল্যান্ডস্কেপ হয়ে যাবে। এই ল্যান্ডস্কেপের অপশনও পরে আছে। পেপার এখান থেকে পেপার কোয়ালিটি আছে, লেটার আছে, লিগাল আছে, যে কোনো ধরনের A4 আছে, বিভিন্ন ধরনের সাইজ আছে। এখন এখান থেকে আপনি কাস্টমাইজ সাইজও করে নিতে পারেন, এই কাস্টমাইজ সাইজটা এখান থেকে করা যায় সেটা আমি আপনাদের দেখাবো। লেআউট, হেডার অ্যান্ড ফুটার, আমি আপনাদের একটু আগে হেডার অ্যান্ড ফুটার দেখিয়েছিলাম, হেডার অ্যান্ড ফুটারের এরিয়া কতটুকু হবে সেটাও আপনারা এখান থেকে কমাতে বাড়াতে পারবেন। জাস্ট এতটুকুই দেওয়ার পরে এখন আপনারা ওকে প্রেস করবেন। ওকে প্রেস করার ফাদারে দেখেন কিন্তু পেজটা কিন্তু ওই সাইজে চলে আসছে, যেহেতু পেজটা এখানে আমি বলেছিলাম ল্যান্ডস্কেপ করে দিয়েছিলাম। দেখেন এখানে অপশন আছে, দেখেন ল্যান্ডস্কেপ আছে আর পোর্ট্রেট ইয়েট আছে। তো এটাকে যদি আপনি সিলেক্ট করেন তাহলে পেজটা সাধারণত যেরকম থাকে সেরকম আপনারা এখান থেকে পেয়ে যাবেন।
যদি আপনার ল্যান্ডস্কেপ দরকার হয় তাহলে ল্যান্ডস্কেপ পেয়ে যাবেন। এখানে আছে পেপার সাইজ, এখানে লেটার সাইজ আছে, লিগাল সাইজ আছে, A4 আছে, A3 আছে, A5 আছে, যে সাইজ আপনাদের দরকার এখান থেকে আপনারা সেটা সিলেক্ট করলে সেই সাইজের পেজ এখানে হয়ে যাবে। এটাকে আপনারা ম্যানুয়ালিও দরকার হতে পারে অনেক সময়, যদি আপনি বিভিন্ন ধরনের ডিজাইনের কাজ করে থাকেন তাহলে অবশ্যই আপনার এই ম্যানুয়ালের প্রয়োজন হতে পারে। মোর পেজ সাইজ, এখান থেকে যদি আপনারা পেজ সাইজটাকে এই যে কাস্টমাইজ করে নেন, এখান থেকে যদি কাস্টমাইজ সাইজ করে নেন, এখানে যদি ওয়াইড হাইট আপনারা দিয়ে দেন আপনাদের পছন্দ মতো, এখানে সাপোজ ওয়াইড যেটা আছে সেটাই রাখলাম, হাইট যদি আমি এখান থেকে কমিয়ে দিই, এখানে যদি আমি 3 ইঞ্চ দিই, দেওয়ার পরে দেখেন কিন্তু পেজটা কিন্তু এরকম চলে আসছে। অর্থাৎ আপনার যদি এরকম কাস্টমাইজ সাইজ দরকার হয় সেক্ষেত্রে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। অনেক সময় আমরা পেজের মধ্যে বিভিন্ন রকম ওয়াটার মার্ক দেখে থাকি, তো এই ওয়াটার মার্কগুলো কীভাবে আসে দেখেন, লেআউটে এসে পড়েন, ওয়াটার মার্ক আছে, এই ওয়াটার মার্কে যদি আপনি ক্লিক করেন তো এখানে বিভিন্ন ধরনের ওয়াটার মার্ক কিন্তু স্যাম্পলে কিন্তু এখানে দেওয়া আছে, এই স্যাম্পলগুলো চাইলে আপনি নিতে পারেন। যদি না নিতে চান, যদি আপনি এখানে ওয়াটার মার্কে কাস্টম ওয়াটার মার্কে ক্লিক করেন, কাস্টম ওয়াটার মার্কে এখানে আসার পরে দেখেন যদি টেক্সট ওয়াটার মার্ক, নো ওয়াটার মার্ক যদি আপনি সিলেক্ট করেন তাহলে কোনো ওয়াটার মার্ক আসবে না, যদি আপনি পিকচার ওয়াটার মার্ক সিলেক্ট করেন তাহলে অবশ্যই আপনাকে একটা পিকচার দিতে হবে যেটা ওয়াটার মার্ক হিসেবে এখানে শো করবে। তো এখান থেকে সিলেক্ট পিকচার দিয়ে আপনি এখান থেকে পিকচার দিতে পারেন, অথবা যদি আপনি টেক্সট পিকচার, টেক্সট যদি ওয়াটার মার্ক করছেন তাহলে এখানে টেক্সট ওয়াটার মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন টেক্সটটা এখানে লিখবেন, লেখার পরে সাপোজ যদি আমি এখানে আমার নামটা লিখি, লিখলাম, এখানে ফন্ট আছে কোন ফন্ট দিব, এখানে সাইজ আছে কত সাইজ আমি দিব, ঠিক আছে, এইগুলো দেওয়ার পরে এখানে কোন ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ আমি কোনটা দিব, দেওয়ার পরে এখানে এটা আমি কীভাবে এটা দিব, ডায়াগোনাল দিব না হরিজেন্টাল দিব, হরিজেন্টাল দিব, এটা দেওয়ার পরে অ্যাপ্লাই ওকে দিয়ে দিলাম, দেওয়ার পরে এটা হয়ে গেছে। দেখেন আমার নামটা কিন্তু এখানে ওয়াটার মার্ক হিসেবে চলে আসছে এবং প্রত্যেক পেজে কিন্তু এটা ওয়াটার মার্ক হিসেবে চলে গেছে, দারুণ একটা জিনিস। এরপর পেজ কালার, আপনার পেজটা যদি আপনি কালার করতে চান যে আমার পেজের কালারটা এরকম থাকবে, তো সেক্ষেত্রে আমাদের আগে হোয়াইট ছিল, যদি আমরা এখানে বিভিন্ন ধরনের কালার আছে, এখান থেকে আপনি চাইলে বিভিন্ন ধরনের কালার এখান থেকে আপনি পেজের কালারটা সিলেক্ট করতে পারেন। দেখেন পেজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আপনি চান পেজে আপনি বর্ডার দিবেন তাহলে এখানে ধরনের পেজে বিভিন্ন ধরনের বর্ডার আছে, এখন দেখেন পেজে এই যে বর্ডার চলে আসছে। এখন যদি আমরা এখানে পেজ বর্ডারে যাই, দেখেন পেজ বর্ডারে কিন্তু অনেক ধরনের স্টাইল আছে, আপনারা যে কোনো ধরনের স্টাইল এখান থেকে নিতে পারেন, নেওয়ার পরে দেখেন সেই বর্ডার সাইজ কিন্তু এখানে পেজের বর্ডার সাইজ চলে আসছে। এখানে পেজ বর্ডার আছে, দেখেন বিভিন্ন ধরনের 3D বর্ডারও এখানে আছে, এখানে সাইজটা কেমন আছে দেখেন সব ধরনের সাইজ কিন্তু এখানে আছে। এখানে পেজ বর্ডারে আরও কিন্তু বর্ডার আছে, এবারে দেখেন এখানে শেডিং আছে, বিভিন্ন ধরনের কালার আছে, যদি আপনারা এখানে কালারটা দিয়ে দেন কালারটাও এখানে আপনারা শেডিংটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, MS ওয়ার্ডের যতটুকু কাজ ছিল মোটামুটি আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি, এটুকু মোটামুটি একেবারে বেসিক লেভেলের কাজ, এটুকু যদি আপনারা জানেন তো আপনারা মোটামুটি যে কোনো ধরনের কাজ করতে পারবেন, নিজেদের কাজটা চালিয়ে নিতে পারবেন। যদি আপনারা আরও অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে চান, বিভিন্ন আরও ধরনের কাজ শিখতে চান, তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, এবং আজকের ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।